হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারটি বা আপনি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন সেটাকে সুপার ফাস্ট করবেন লাইক একটা জিনিস আপনারা নোটিস করে থাকবেন যে যখন আপনি একটি কম্পিউটার নতুন কিনে নিয়ে আসুন অথবা নতুন উইন্ডোজ ইনস্টল করেন দেখা যায় যে সেই সময় সেই কম্পিউটারটি ভালো একটি সার্ভিস দেয় লাইক ভালো স্পিড পাচ্ছেন সব ধরনের কাজ করার ক্ষেত্রে বাট ডে বাই ডে একটা সময় যখন আপনি অতিরিক্ত ইউজ করেন আপনার কম্পিউটারটি হয়তো বা কয়েকদিন পর বা কয়েক মাস পর আপনার কম্পিউটারটি অনেকটাই স্লো হয়ে যায় বাট একটা জিনিস আপনি দেখে থাকবেন যে আপনার কম্পিউটার যে প্রসেসর বা র্যাম তা কিন্তু সেমই যেটা কিনা আগেও আপনি সেই স্পিড পেয়েছেন বাট right now same processor এবং same RAM থাকার সত্ত্বেও বর্তমানেও আপনার কম্পিউটারটি সেম থাকার সত্ত্বেও আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাচ্ছে সো সেটার আসলে কারণটা কি সেটার কারণ হচ্ছে যখন আপনি কম্পিউটারটি ইউজ করেন দেখা যায় যে উইন্ডোজে কিছু টেম্পোরারি ফাইল জমে যায় বা বিভিন্ন ধরনের অ্যাপস আপনি যখন রান করেন সেগুলো একটি টেম্পোরারি ফাইল জমে যায় এবং আস্তে আস্তে আপনার যে মেমোরিটি আছে সেটি ফুল হয়ে যায় এবং এক্সেট্রা এক্সেট্রা লট অফ ইস্যুস দেয়ার সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাই স্টেপ কীভাবে আপনি সেটা আপনাদের কাঙ্ক্ষিত কম্পিউটারটি সুপার ফাস্ট করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে চলেন দেখে আসি কিভাবে আপনি আপনার কম্পিউটারে স্পিড বাড়ানোর জন্য কি কি স্টেপগুলো ফলো করতে হবে প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত কিবোর্ডে গিয়ে Win key +R চাপুন দেখতে পাবেন যে রান অ্যাপিয়ার করবে অথবা আপনি এখানে গিয়ে সার্চে গিয়ে টাইপ করতে পারেন RUN অ্যান্ড দেন পেয়ে যাবেন ডেস্কটপ অ্যাপ এবং এখানে গিয়ে ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটি টাইপ করতে হবে সেটি হচ্ছে TEMP অ্যান্ড হিট ইন্টার দেখতে পারবেন যে এরকম একটি টেম্পোরারি ফাইল অ্যাপিয়ার করবে হয়তো বা আপনার অনেকগুলো ফাইল অ্যাপিয়ার করবে কারণ আমারটাতে অল্প কারণ কিছুক্ষণ আগে আমি অলরেডি প্রায় এভরি উইকলি সেই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করি সেই জন্য সো অবভিয়াসলি আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর জাস্ট ডিলিটে ক্লিক করে দেবেন এবং দেন কন্টিনিউতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে অটোমেটিক সবগুলো ফাইল ডিলিট হয়ে যাবে এখান থেকে and then again আপনাকে এখানে ট্যাপ করতে হবে again Win key +R চাপলে রান কমান্ড ওপেন হবে এবং এখানে গিয়ে আপনি ট্যাপ করুন %TEMP% and hit enter দেখতে পারবেন যে এখানে again অনেকগুলো ফাইল অ্যাপিয়ার করবে যে ফাইলগুলো অবশ্যই আপনারা কিন্তু বয়ের কিছু নিয়ে যে ফাইলগুলো আপনার কোনো ধরনের ক্ষতি করবে আপনার উইন্ডোজের এটা সেটা সো এটা কোনো চিন্তার বিষয় না এগুলো সম্পূর্ণ টেম্পোরারি কিছু ফাইল যেগুলো কিনা যখন ইউজার কোনো কিছু ইউজ করে সেগুলো অটোমেটিক এই উইন্ডোজে এই ফোল্ডারগুলোতে জমা হয় সো এই নিয়ে আপনারা বয়ের কিছু কারণ নেই সো এগেন আমি সবগুলো সিলেক্ট করব সিলেক্ট অল অ্যান্ড দেন আমি ডিলিটে ক্লিক করব অ্যান্ড দেন আমি কিছু ফাইল হয়তো বা ডিলিট হবে না কারণ দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে ক্যাম্পটে সে দ্যাট মিনস আমি রাইট নাও যেই প্রোগ্রামগুলো রান করছি সেই প্রোগ্রামগুলো এখানে দেখাচ্ছে সো সেগুলোকে আমি ডু অল দিস দিয়ে চেক করে স্কিপে দিয়ে দেবো দ্যাট মিনস ওই ফাইলগুলো ছাড়া বাকি সবগুলো ফাইল অটোমেটিক ডিলিট হয়ে যাবে এই ফোল্ডার থেকে অ্যান্ড দেন এগেন আপনাকে যে কাজটি করতে হবে এখানে কি এগেন Win key +R চাপতে হবে অ্যান্ড দেন এখান থেকে আপনি টাইপ করবেন RECENT রিসেন্ট অ্যান্ড দেন এগেন ক্লিক ইন্টার এবং দেখতে পাবেন যে যেহেতু আমার কোনো ধরনের রিসেন্ট ফাইল নেই তাই এখানে দেখাচ্ছে না অবভিয়াসলি আপনি যদি টাইপ করুন হয়তো বা আপনার কম্পিউটারে দেখাবে রিসেন্ট ফাইল যেহেতু আমি আগে অনেকগুলো ফাইল ডিলিট করেছি তাই এখানে এই কোনো ধরনের টেম্পোরারি ফাইল ওপেন হচ্ছে না অ্যান্ড দেন এগেন এখানে কি আপনি টাইপ করবেন Win key +R এবং এখানে কি আপনি টাইপ করবেন PREFETCH অ্যান্ড হিট ইন্টার দেখতে পারবেন যে এরকম একটি ওয়ার্নিং মেসেজ অ্যাপিয়ার করবে প্রত্যেকটি ক্ষেত্রে হয়তো বা ওয়ার্নিং মেসেজ অ্যাপিয়ার করতে পারে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকুন এই টেম্পোরারি ফাইলটি ওপেন করার জন্য সো এগেন আমি কন্টিনিউতে ক্লিক করব এবং দেখতে পারবো যে হেয়ার বড় কিছু টেম্পোরারি ফাইল অ্যাপিয়ার করবে আমার ফোল্ডারটিতে এবং অবভিয়াসলি আমি সবগুলো Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করে দেবো এবং অটোমেটিক সেই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং তার মধ্যে হয়তো বা কিছু এক দুটি ফাইল ডিলিট হবে না কারণ রাইট নাও আমি যে ফাইলগুলো কাজ করছে বা আমার উইন্ডোজ কাজ করছে সেই ফাইলগুলো ছাড়া সো আমি স্কিপ দিয়ে দিলাম। এখন আসি যে এগেইন আপনাকে আপনার দিস পিসিতে যেতে হবে, যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে সি ড্রাইভটি সেই সি ড্রাইভটি ওপেন করবেন এবং ওপেন করার পর আপনার উইন্ডোজ যে ফোল্ডারটি আছে সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন সফটওয়্যার ডিস্ট্রিবিউশন। এইটাতে ওপেন করার পর এখানে যে ফোল্ডারগুলো আছে সবগুলো আপনি এগেইন ডিলিট করে দিবেন। এগেইন আমি কন্টিনিউ ক্লিক করব, দেখতে পাবো যে অটোমেটিক এই যে ফাইলগুলো ডিলিট হয় সেই ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো হিয়ার ইউ গো, আমি দেখছি 99% কমপ্লিট। সো অলমোস্ট ডান, অটোমেটিক আপনার কম্পিউটারে এই ফাইলগুলো ডিলিট হবে। এবং তারপর এখন আসি যে কীভাবে ডিস্ক ক্লিন আপ করবেন আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজ। আমরা জানি অবভিয়াসলি উইন্ডোজ সিতে থাকে, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজটি কমপ্লিটলি সি ড্রাইভটিকে ডিস্ক ক্লিন আপ করবো। সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারটি ওপেন করার পর সি ড্রাইভটিতে গিয়ে রাইট ক্লিক করুন, ক্লিক করার পর এখানে গিয়ে প্রপার্টিসে ক্লিক করুন এবং এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবেন। এখান থেকে আপনি টুলসে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করুন অপটিমাইজ ইউর কম্পিউটার ড্রাইভার ক্যান হেল্প টু রান মোর এফিশিয়েন্টলি। এখানে ক্লিক করে আপনি সি ড্রাইভটি চুজ করে অপটিমাইজেশন দিয়ে দিবেন এবং দেন অটোমেটিক এটা অপটিমাইজ করবে এবং ইটস উইল টেক টু অনেক টাইম নেবে এটা অপটিমাইজেশন হওয়ার জন্য। আমি জাস্ট এই ভিডিও পারপোজ ক্ষেত্রে আমি স্টপ করে দিয়েছি যাতে করে আমার ভিডিওটি কোনো ধরনের এফেক্টেড না হয়। সো আপনি চাইলে অবভিয়াসলি এটাকে অপটিমাইজেশন করে নেবেন এবং যদি আপনার কম্পিউটারে কোনো ধরনের ফাইল এলোমেলো হয়ে থাকে বা কোনো ধরনের ইনফেকশন থাকে সি ড্রাইভে, তাহলে এটি আপনাকে ফিক্স করে দেবে অ্যান্ড দেন আপনার কম্পিউটারটি আশা করি সুপার ফাস্ট পারফরমেন্স দেবে। অ্যান্ড দেন এগেইন সেম জায়গায় টুলসে আপনি দিয়ে দেবেন এরর চেকিং, এগেইন চেকে ক্লিক করবেন, এখান থেকে স্ক্যান ড্রাইভার এবং যদি আপনার সি ড্রাইভে কোনো ধরনের এরর থাকে তাহলে এই সিস্টেমটি রান করার পর অটোমেটিক আপনার সি ড্রাইভে সেই এররগুলোকে ফিক্স করে দেবে। অ্যান্ড দেন এগেইন আমি এগুলো ক্যান্সেল করে দিচ্ছি যাতে করে আপনাদেরকে সবগুলো স্টেপ দেখাতে পারে, এগুলো ক্লিন হতে অনেক সময় নেবে। সো আমি না করে আপনাদেরকে স্টেপগুলো একটা দেখাচ্ছি এবং আপনি আপনার কম্পিউটারে এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করবেন, অবভিয়াসলি আপনি পেয়ে যাবেন বেটার পারফরমেন্স দ্যান বিফোর। সো এগেইন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সার্চে গিয়ে আপনি টাইপ করুন ডিস্ক ক্লিন আপ, আপনি পেয়ে যাবেন ডিস্ক ক্লিন আপ ডেস্কটপ অ্যাপ। এটা ওপেন করবেন এবং ওপেন করার পর আপনার উইন্ডোজ সিটি চুজ করবেন অ্যান্ড দেন ওকেতে ক্লিক করবেন, অটোমেটিক ডিস্ক ক্লিন আপ অ্যাপিয়ার করবেন এবং এখান থেকে আপনার সবগুলো ফাইল আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর জাস্ট ওকেতে দিয়ে দিলে অটোমেটিক এখানে ওয়ার্নিং মেসেজ অ্যাপিয়ার করবে অ্যান্ড দেন ডিলিট ফাইলে ক্লিক করলে অটোমেটিক এই ডিস্ক ক্লিন আপ করে দেবে আপনার কম্পিউটার যত ধরনের টেম্পোরারি ফাইল আছে বাইটা সে। সো অবভিয়াসলি এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব এবং অটোমেটিক আমার কম্পিউটার যে ফাইলগুলো আছে সেগুলো ক্লিন হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি জাস্ট আপনার দেখানোর জন্য। এগেইন আমি এখানে গিয়ে টাইপ করব ডিস্ক ক্লিন আপ এবং যখন ডিস্ক ক্লিন আপ রান হবে আমি ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিন আপ সিস্টেম ফাইল এবং এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এখান থেকে এটা অটোমেটিক খুঁজে বের করবে যদি সিস্টেম ফাইলে কোনো ধরনের এরর থাকে বা যে ফাইলগুলো প্রয়োজন নেই সেই ফাইলগুলো অ্যাপিয়ার করে এবং সবগুলো সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিলে অটোমেটিক সেই সিস্টেম ফাইল অপ্রয়োজনীয় তেজপাতাগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আমরা আসি যে আরেকটা ওয়ে, লাইক আপনি সেই কাজটা করার জন্য প্রথমত আপনাদের কাঙ্ক্ষিত কম্পিউটারটির যে উইন্ডোজ আইকনটি তাতে ক্লিক করুন, ক্লিক করার পর সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন সিস্টেম, জাস্ট সিস্টেমে ক্লিক করুন, ক্লিক করার পর একদম নিচে বাম দিকে আপনি পেয়ে যাবেন স্টোরেজ এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন চেঞ্জ ফ্রি আপ স্পেস নাও এবং যদি ক্লিক করার পর অটোমেটিক আপনার কম্পিউটার যদি কোনো টেম্পোরারি ফাইল থাকে তাহলে অটোমেটিক এই সিস্টেমটা আপনাকে দেখাবে এবং আপনার কম্পিউটার সব ধরনের টেম্পোরারি ফাইলগুলো আপনি সবগুলো সিলেক্ট করে জাস্ট রিমুভে দিয়ে দিবেন অ্যান্ড দেন অটোমেটিক সেগুলো ডিলিট হয়ে যাবে। সো এভাবে খুব সহজে এই সিম্পল সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন অবভিয়াসলি আপনার কম্পিউটারটি সুপার ফাস্ট পারফরমেন্স দিবে। অবভিয়াসলি আপনি দেখতে পারবেন যে আগের যে পারফরমেন্স এবং বর্তমান পারফরমেন্স অনেকটাই ভালো পারফরমেন্স দেবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো বা এই ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।